ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে আবারও ডিসটেন্সের অ্যাডমিশান তো বন্ধুরা এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে ফেব্রুয়ারি মাসে আরও একটি ইউনিভার্সিটি যারা ডিসটেন্সে অ্যাডমিশান শুরু করে দিচ্ছে অর্থাৎ এর আগে তারা অ্যাডমিশান নিয়েছে কিন্তু ডিসটেন্সে দ্বিতীয়বার তারা অ্যাডমিশান শুরু করছে আগামী ফেব্রুয়ারি মাস থেকে যেখানে ইউজি পিজি উভয় কোর্সের জন্য কিন্তু অ্যাডমিশান নেওয়া যাবে সেই সাথে সাথে সেই একই ইউনিভার্সিটি ডিসটেন্স মোডের যে পরীক্ষাটি হচ্ছে সেই পরীক্ষাটি কিন্তু অনলাইন এবং অ্যাসাইনমেন্ট বেসড করতে চলেছে তো জেনে নেব পুরোপুরি বিষয়টি এই ভিডিওর মাধ্যমে তো যারা এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত এডুকেশনাল আপডেট টাইম টু টাইম আপনারা পেয়ে যান এবং প্লিজ 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 ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কেননা আপনাদের লাইক করাটা কিন্তু খুবই জরুরি আর সেই সাথে সাথে ডেসক্রিপশনে দেওয়ার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাতে অবশ্যই ক্লিক করে আমাদের টেলিগ্রামের যে গ্রুপটি রয়েছে আপনাদের জন্য বানানো সেই গ্রুপটি জয়েন করে নেবেন যেখানে আমি সমস্ত আপডেট আপনাদের সাথে শেয়ার করি এবং আলোচনা করি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওর প্রথমে আমরা চলে যাব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তো এখানে আসার পর দেখুন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি একটি আপডেট দিয়েছে সেই আপডেটে পরিষ্কার বলা রয়েছে যে ফেব্রুয়ারি মাস থেকে তারা আবার শুরু করতে চলেছে ইউজি পিজি ডিস্টেন্স অ্যাডমিশান তো এখানে দেখুন অনলাইন অ্যাডমিশান টু দ্য সেমিস্টার ওয়ান সেশন দু হাজার কুড়ি একুশ ফ্রম ফেব্রুয়ারি একুশ টু দ্য পিজি অ্যান্ড ইউজি কোর্সেস উইল বি কমেন্স ফ্রম এক দুই দু হাজার একুশ তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে কী কী কোর্স রয়েছে এর আগেই ভিডিও বানানো রয়েছে আপনারা আই প্যাটনে সেই লিংকটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে কী কী কোর্স রয়েছে বলে রাখা ভালো এখানে শুধু পিজি কোর্স নেই ইউজি কোর্সেও আপনারা ভর্তি হতে পারেন তো এক দুই থেকে আপনাদের সেই ফর্ম ফিল আপটি শুরু হবে এবং এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে ডিডিই এনবিউ ডট ইন এবং এনবিউ ডট এসি ডট ইন এখানে আপনাদের সেই ইনফরমেশানটা আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই শুরু হলে আমি আরেকটি ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো কবে থেকে কবে পর্যন্ত আপনাদের ফর্ম ফিল আপটি চলবে একবার দেখে নিতে পারেন এক তারিখ থেকে শুরু হচ্ছে পনেরো তিন অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি থেকে মার্চের তিন তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ যেখানে আপনাদের লেট ফি ছাড়া হচ্ছে এবং ষোলো তিন থেকে একত্রিশ তিন পর্যন্ত লেট ফি আপনাদের দুশো টাকা দিতে হবে যদি এই টাইমের মধ্যে আপনারা অ্যাডমিশান না নিয়ে নেন নেক্সট এখানে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগছে পুরোটা আপনাদের আমি বলেই দিয়েছি বিএসসিতে এখানে আপনাকে জেনারেল পাস কোর্স আন্ডার যে কোনো ইউনিভার্সিটিতে টেন প্লাস টু প্লাস থ্রি এখানে আপনি যদি পড়ে আসেন অবশ্যই আপনি চান্স পাবেন ভর্তি হওয়ার জন্য বিএ জেনারেল আপনি এখানে পাচ্ছেন তো সমস্ত সাবজেক্ট বেসিস এখানে দেওয়া রয়েছে একবার আপনারা চেক করে নেবেন এবার আমি চলে এলাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে এক্সাম রিলেটেড বিষয়টি তার জন্য আমরা চলে এলাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেই নোটিফিকেশনটিতে এখানে দেখুন পরিষ্কার বলা রয়েছে যে এই পরীক্ষাটি কিন্তু অনলাইনে হবে তো গতকাল আমি আপনাদের সামনে বিদ্যাসাগর ইউনিভার্সিটি ডিস্টেন্সের আপডেট দিয়েছিলাম যেখানে বলা ছিল ডিস্টেন্স মোডে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যেখানে অনলাইনেই পরীক্ষা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ডিস্টেন্স কোর্সের যে ইউজি পিজির পরীক্ষা সেটাও কিন্তু হতে চলেছে অনলাইন বেসড সুতরাং বাদ বাকি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে কলকাতা ইউনিভার্সিটি ডাব্লিউ বিএসইউ বা অন্যান্য আরও যে ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি তারা যদি মার্চে পরীক্ষা নেয় বা ফেব্রুয়ারিতে পরীক্ষা নেয় তাহলে সেই পরীক্ষাটা কিভাবে হবে এটা নিয়ে কিন্তু কেউ স্পষ্ট করে কিছু বলছে না যদিও মার্চে পরীক্ষা হলে এখনই সেটা ডিক্লেয়ার করা দরকার কেননা স্টুডেন্টসদের কিন্তু প্রিপারেশান নেওয়ার একটা ব্যাপার রয়েছে আমি গতকাল লাইভেও আপনাদের বলেছি আজকেও বললাম যে এর জন্য কিছু একটা ব্যবস্থা করা দরকার বা এর জন্য ইউনিভার্সিটিকে পজিটিভ কিছু একটি ডিসিশান নিতে হবে যে এই পরীক্ষাটি কিভাবে হবে মার্চ মাসের দিকে তো এখানে কি বলা রয়েছে দেখে নেব তাই পিজি ইউজি ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন দু হাজার একুশ ফর দ্য অ্যাকাডেমিক সেশন আঠেরো উনিশ যারা রয়েছে এটা পাঁচ দুই থেকে আপনাদের শুরু হচ্ছে দ্য মোড অফ এক্সামিনেশন বি অ্যাসাইনমেন্ট বেসড রিপ্লেসিং দ্য কনভেনশনাল মোড অফ এক্সামিনেশান অর্থাৎ আপনাদের যে চিরাচরিত প্রথা রয়েছে সেই প্রথা ছাড়িয়ে অ্যাসাইনমেন্ট বেসড আপনাদেরকে রিপ্লেস করে নেওয়া হচ্ছে এবং এখানে দেখুন এরপর এর আগে আপনারা যেমন পরীক্ষা দিয়েছেন ঠিক সেই ওয়েতেই পরীক্ষাটা হচ্ছে আপনাদের এখানে বলা হচ্ছে দ্য কোশ্চেন পেপার ফর অ্যাসাইনমেন্ট বি অ্যাভেলেবেল অ্যাট এনবিউ এক্সামস ডট অর্থাৎ এটা সেই চিরাচরিত পদ্ধতিতে ঠিক পরীক্ষা হচ্ছে না এনবি এক্সামস ডট আপনারা এই প্রশ্নটি পেয়ে যাবেন পাঁচ দুই দু হাজার একুশ দুপুর বারোটার মধ্যে এবং সেখান থেকে আপনাদের যেটা করতে হবে এখান থেকে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলি বা যে প্রশ্নপত্র পাচ্ছেন সেটাকে আপনাদের একটি এ ফোর সাইজের পেজে লিখতে হবে যতগুলো প্রশ্ন রয়েছে এবং সেখান থেকে আপনাদের আপনারা যেটা করে থাকেন অনেকে অফলাইনে জমা দিয়ে আসেন ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে গিয়ে অথবা আপনাদের যে কলেজগুলো রয়েছে সেখানে আবার আপনারা যেটা করে থাকেন ইমেলের মাধ্যমে এটা জমা দিতে পারেন তো এখানে অনেকগুলি অপশান দেওয়া রয়েছে অফিসে এটা জমা করতে বলা হচ্ছে ডিস্টেন্স এডুকেশনের অথবা ডিস্টেন্স এডুকেশন সেল এক্সামিনেশান ব্রাঞ্চ এনবিউর অনলাইন এম আপনারা এটাকে পাঠাতে পারেন সেটা হচ্ছে তেরো দুয়ের মধ্যে আপনাদেরকে পাঠাতে হবে নেক্সট দেখুন যেটা রয়েছে দ্য ক্যান্ডিডেটস আর টু ফিল ইন দ্য এক্সামিনেশান ফর্মস অ্যান্ড ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ডস ফ্রম এনভিউ এক্সামস ডট নেট এক তারিখ থেকে আপনাদের এক তারিখ দুপুর দুটো থেকে আপনারা সেখানে ফর্ম ফিল আপ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন দ্য স্টুডেন্টস অপটিক ফর অনলাইন মোড শ্যাল ডাউনলোড দ্য ফার্স্ট পেজ আপনাদেরকে একটি ফার্স্ট পেজ বানাতে হয় সেই ফার্স্ট পেজটা আপনাদেরকে ডাউনলোড করতে বলা হচ্ছে এনবিউ এর যে এক্সামস ডট নেট রয়েছে সেখানে এবং সেখানে আপনাদের কী কী দিতে হচ্ছে দেখুন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সাবজেক্ট পেপার রেসপেক্টিভ ইমেল আইডি এবং অ্যাডমিট কার্ডের যে মেনশান্ড জায়গাটি রয়েছে সেটা আপনাদেরকে দিতে হবে এই আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে সমস্ত ইউনিভার্সিটিগুলো অনলাইনে পরীক্ষার কথা ঘোষণা করে দিচ্ছে কিন্তু বাদবেকি বাকি ইউনিভার্সিটিগুলো কী করবে এটা কিন্তু যথেষ্ট চিন্তার কারণ রয়েছে স্টুডেন্টসদের কাছে তো ভালো থাকবেন সবাই যাদের যাদের পরীক্ষা রয়েছে অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক বড় শুভেচ্ছা রইল এবং বেস্ট উইশেস রইল ভালো থাকুন